হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জগন্নাথ বর্মন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পলিটিক্যাল সায়েন্স বেঙ্গুলি টিউটোরিয়াল আজ আমি তোমাদের সামনে জাতীয় স্বার্থ রক্ষার উপায় নিয়ে আলোচনা করবো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো আগে তোমরা আমার পুরনো ভিডিওগুলি দেখে নাও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নিচের সাবস্ক্রাইব বটনটি প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নেবে তো শুরু করা যাক জাতীয় স্বার্থ রক্ষার অনেক উপায় আছে অনেক বইও এই নিয়ে অনেক আলোচনা আছে তবু যারা বিষয়টা এখনো বুঝতে পারছো না কিংবা মনে রাখতে পারছো না তাদেরকে বলবো জাস্ট কয়েকটা মিনিট আমার এই ভিডিওটা দেখো তাহলেই তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে তো বেশি কথা নয় শুরু করা যাক আমি আমার আগের ভিডিওতে কিভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা যায় তা নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলেছিলাম সেখানে আমি তোমাদের কল্পনা করতে বলেছিলাম বলেছিলাম বিষয়টাকে জাতীয় স্বার্থ না ভেবে নিজের স্বার্থ ভেবে নাও আর কল্পনা করো তুমি কীভাবে নিজের সেই স্বার্থ রক্ষা করবে প্রথমত তুমি যদি শক্তিমান ব্যক্তি হও তাহলে অবশ্যই অন্যকে মেরে ধরে কিংবা অন্যের প্রাপ্য কেড়ে নিয়ে নিজের স্বার্থ রক্ষা করবে তাহলে এখান থেকে আমরা একটা উপায় পেয়ে গেলাম সেটা হলো বলপ্রয়োগ বা শক্তি প্রয়োগ এবার চিন্তা করো তোমার এই রকম শক্তি থাকা সত্ত্বেও তুমি যদি সেই গুন্ডা মার্কা স্বভাবের লোক না হও তাহলে তুমি কি করবে তাহলে তুমি অবশ্যই দুর্বল লোকদের সাহায্য করবে কি তাই তো তো এখান থেকে আমরা আর একটা উপায় পেলাম তা হলো সাহায্য প্রদান এখন আরো চিন্তা করো তুমি যার উপর প্রভাব খাটাতে চাচ্ছ সেই ব্যক্তিরা যদি তোমার মতোই শক্তিশালী হয় বা তোমার থেকেও বেশি শক্তিশালী হয় তাহলে তুমি কি করবে তোমার কাছে তখন একটাই করণীয় থাকবে তুমি তোমার বুদ্ধির জোরে প্রভাব খাটাবে যেটাকে আমরা কূটনীতি বলতে পারি তো এখান থেকে আরো একটা উপায় পেলাম তো আবার চিন্তা করো তোমার যদি সেই বুদ্ধি না থাকে আমি একদম না থাকার কথা বলছি না বলছি তোমার যদি বুদ্ধি কম থাকে সেই সাথে শক্তিও কম থাকে তাহলে তুমি কি করবে এক্ষেত্রে তোমার একটাই করণীয় তুমি তোমার মতোই ব্যক্তিদের খুঁজে বার করবে এবং তাদের সাথে বন্ধুত্ব করে নিজের শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ এখান থেকে আমরা যা পেলাম তা হলো জোট তো এই যে অন্যকে সাহায্য করলাম জোট গঠন করলাম বা বন্ধুত্ব করলাম এসব করেই তো চলবে না তোমাকে ইনকামও করতে পড়াশোনা করে চাকরি পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নেই আর এত পড়াশোনা করে মজুরি যে করবো সে সে ক্ষেত মজুরি যে করবো না সে তো একশো শিওর তাহলে আমাদের এখন একটাই করণীয় তা হলো বিজনেস করা এজন্য কি প্রয়োজন এই প্রয়োজন প্রচার কারণ তা করা না হলে লোকজন জানতেই পারবে না তো এতক্ষণ বক বক করে নিজের জাতীয় স্বার্থ রক্ষার পাঁচটি উপায় আমরা পেলাম এখানে এগুলো জাতীয় স্বার্থ রক্ষার উপায় বলে চাপিয়ে দিতে পারলেই আমার উত্তরটা হয়ে যাবে তো দেখা যাক কি হবে সেটা চালাবো প্রথমে আসছি কূটনৈতিক উদ্যোগে এখানে আর কথা বলবো এই পয়েন্টগুলোর ব্যাখ্যা করার সময় আমরা মাত্র দুটো জিনিস মাথায় রাখবো নম্বর ওয়ান কাকে বলে বা বিষয়টা আসলে কি এবং নম্বর দুই উদাহরণ উদাহরণে আমরা যে কোনো দেশের কথা বলতে পারি যদিও আমি এখানে ভারতের কথাই বলেছি কূটনৈতিক উদ্যোগ তো প্রথমেই আমরা জেনে নেব কূটনীতি আসলে কি কূটনীতি শব্দটা শুনেই বোঝা যাচ্ছে বুদ্ধি বা কৌশলের প্রয়োগ অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের সরকারি সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে বুদ্ধি ও কৌশলের প্রয়োগই হলো কূটনীতি এই কূটনীতিক কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী নয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই কূটনীতিকদের নিয়োগ করা হয় যেমন ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন সার্ভিস তো এখানে আমরা যে কথাটা লিখবো তা হলো জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম প্রধান উপায় হলো কূটনৈতিক উদ্যোগ নিজ দেশের স্বার্থ রক্ষার তাগিদে পররাষ্ট্রনীতিকে শান্তিপূর্ণ উপায়ে সার্থক ও কার্যকরী করে তোলা হলো কূটনৈতিক উদ্যোগের প্রধান উদ্দেশ্য কূটনৈতিকদের কাজ হলো নিজ দেশের সরকারের গৃহীত পররাষ্ট্রনীতি অপরাষ্ট্রের নীতি নির্ধারক ও জনগণের সামনে তুলে ধরে তার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করা জোট গঠন জোট গঠন জিনিসটি কি আমরা তা সবাই জানি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য বা প্রবল শক্তির ভীতি প্রদর্শন প্রতিহত করার জন্য দুই বা ততোধিক রাষ্ট্র নিজেদের মধ্যে জোট গঠন করে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিপতি রাষ্ট্রগুলির জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোট গড়ে ওঠে আর এই জোট থেকে নিজেদের মুক্ত রাখার জন্য উন্নয়নশীল দেশগুলি গড়ে তোলে আর একটা জোট যার নাম জোট নিরপেক্ষ আন্দোলন অর্থনৈতিক সাহায্য ও ঋণদান তো এখানেও পয়েন্ট দেখেই বোঝা যাচ্ছে বিষয়টা আসলে কি আর্থিক দিক দিয়ে উন্নত রাষ্ট্রগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার সুবিধার্থে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য ও ঋণ দান করে থাকে তবে এই ঋণ দানের উদ্দেশ্য পরাত্পরতা বা সংশ্লিষ্ট দেশের প্রতি যতটা না সহমর্মিতা দেখানো তার চাইতে অনেক বেশি ঋণ গ্রহণকারী রাষ্ট্রগুলির কাছ থেকে নানা ক্ষেত্রে সমর্থন আদায় করা ঋণ ফাঁসে বন্দী রাষ্ট্র ঋণদানকারী রাষ্ট্রের পররাষ্ট্র বা বিভিন্ন নীতির অকুণ্ঠ সমর্থন করতে অনেক সময়ই বাধ্য থাকে উদাহরণ হিসেবে আমাদের দেশের দ্বারা প্রতিবেশী দেশগুলিকে প্রচুর ঋণ কথা বলা যায় এর পরিবর্তে ভারত থেকে এদেরকে প্রতিরক্ষা সরঞ্জাম সহ নানা ধরনের বিষয় আমদানি করতে এক প্রকার বাধ্য করা হয় বলপ্রয়োগ আন্তর্জাতিক ক্ষেত্রে নিজ নিজ দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য অনেক সময় কতিপয় রাষ্ট্র বলপ্রয়োগ করে বা বলপ্রয়োগের ভয় দেখায় এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় বলপ্রয়োগের পাশাপাশি অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করে যদিও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই হস্তক্ষেপ রীতি বিরুদ্ধ তবু যেহেতু বিপুল শক্তিধর রাষ্ট্র বা জোটের সদস্যরাই এই হস্তক্ষেপ করে থাকে তাই অপরাপর হীনবল রাষ্ট্রগুলি এ ব্যাপারে কোনো বিরোধিতা করে উদাহরণ হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় ভারতের হস্তক্ষেপের কথা বলা যায় প্রচার জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম উপায় হল বিভিন্ন গণমাধ্যমে পররাষ্ট্র নীতির প্রচার প্রচারের প্রধান উদ্দেশ্য হল নিজ রাষ্ট্রের পররাষ্ট্রনীতির স্বপক্ষে অপরাষ্ট্রের সরকার ও জনগণকে প্রভাবিত করা এবং বিশ্ব জনমত গঠন করা বেতার দূরদর্শন সংবাদপত্র প্রভৃতির মাধ্যমে নিজেদের গৃহীত পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য সরকারগুলি সচেষ্ট হয় উদাহরণ হিসাবে গুজরাল ডক্টরিন বা বর্তমানে মোদী ডক্টরিনের কথা বলা যায় যেখানে প্রতিবেশী দেশগুলির বিশ্বাস অর্জনের জন্য বিভিন্ন নীতি ঘোষণা করা হয়েছে নীতি ও মূল্যবোধ এটা তেমন গুরুত্বপূর্ণ পয়েন্ট নয় আমার মনে হয় না কোনো রাষ্ট্র বাস্তবে এটার প্রতি আগ্রহী তবু আমরা এটা লিখব কারণ প্রতিটি জাতির কতগুলি নীতি বা মূল্যবোধ অনুসরণ করে চলে বা অনুসরণ করে চলতে চায় উদাহরণ হিসেবে যদি আমাদের দেশের কথা বলি তাহলে দেখব আমাদের দেশ ও জিতে যে বিশ্বাসী আজ পর্যন্ত আমাদের দেশ অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করার জন্য কোনো রকম আক্রমণ চালায়নি পরিশেষে আমরা বলব জাতীয় স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্র বা জাতিগুলি যে এইসব উপায় অবলম্বন করবে এমনটা কিন্তু নয় সময় ও পরিস্থিতি বিশেষে উভয় পদ্ধতিরও পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বা শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ